আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন। এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসিটা কি? যে কথাটা আল্লাহর কিন্তু কোরআনে আসেনি, আর আল্লাহর কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে বলিয়ে দিয়েছেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, নিশ্চয় আল্লাহ তাআলা বলেন ইয়াবনা আদম, হে আদম সন্তান, তাফাররগলি ইবাদত, তোমরা আমার ইবাদতের জন্য একটু সময় ব্যয় কর। রাত দিন কয় ঘন্টা? 24 ঘন্টা। এই 24 ঘন্টায় আল্লাহর ইবাদতের জন্য একটু সময় ব্যয় করো বা সময়টা বের করে নাও। তাহলে কি হবে? আমি আল্লাহ তোমাদেরকে দুটো পুরস্কার দিব, এক আমলা সদরাকা গিনাম, আমি আল্লাহ তোমাদের বক্ষটাকে, তোমার অন্তরটাকে অর্থ সম্পদ প্রাচুর্য দ্বারা পরিপূর্ণ করে দিব। ওয়াফি রিওয়ায়াতিন, অপর আরেকটা বর্ণনায় আছে আমলা ইয়াদাকা গিনাম, আল্লাহ বলছেন যে হে বান্দা, আমি তোমার দু হাতকে টাকা পয়সা দ্বারা, অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দিব। দুই ওয়া আসুদ্দা ফাকর, এবং আমি আল্লাহ তোমার কোনো অভাব অনটন ঋণ কোনো দুঃখ দুর্দশা কিছুই রাখব না। অনেক মানুষের টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি আছে, কিন্তু তাদের অন্তরে শান্তি নাই। কিন্তু আল্লাহ এখানে কি বললেন হাদিসে কুদসিতে, কেউ যদি আল্লাহর রাস্তায় সময় ব্যয় করে তাহলে তার অন্তরকে, তার দু হাতকে অর্থ সম্পদ টাকা পয়সা দ্বারা পরিপূর্ণ করে দিবেন। দুই নম্বরে বললেন যে আমি তোমার অভাব রাখবো না, তোমার কোনো দুঃখ দুর্দশা রাখবো না, সব দূর করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়া ইন লাম তাফাল, পরের বাক্যে আল্লাহ বলছেন আর যদি আমার রাস্তায় সময় ব্যয় না করো তাহলে আমি আল্লাহ পাল্টা দুটো তোমাদেরকে তিরস্কার, অপমান, লাঞ্ছনা তোমাদের দিয়ে দিব। এক মালা তুইয়া দাকা সুগলাক, আমি আল্লাহ তোমাদের দু হাতকে ব্যস্ততা দিয়ে, কর্মব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে রাখবো, নাউজুবিল্লাহ মিন যালিক। দুই ওয়ালাম আসুদ্দা ফাকরাত, এবং আমি আল্লাহ তোমাদের অভাব অনটন দুঃখ দুর্দশা দূর করব না, বরং আরো বাড়িয়ে দিব, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পারেন না? পারেন না, পারে। এই হাদিসটি পাবেন সুনান আর তিরমিজির মধ্যে পাবেন, এই হাদিসটা সুনান ইবনে মাজার মধ্যে পাবেন, 4107 নম্বর হাদিস সহি, এটা হাদিসে কুদসি। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে আপনারা যারা আল্লাহর রাস্তায় সময় এই মুহূর্তে ব্যয় করছেন তারা আল্লাহর কাছে অনেক অনেক মূল্যবান মানুষ এবং আল্লাহর কাছে অনেক প্রিয় মানুষ। এরপরে আসেন দেখেন সাহল ইবনু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাযাল আসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ, কোন একটা এলাকার মানুষ কথার কথা এই মোহাম্মদপুর চৌধুরী পাড়ার মানুষ যখন এক জায়গায় হয়েছে, হয়ে আল্লাহর কোরআনের কথা, দিনের কথা পর্যালোচনা করছে, আলোচনা শুনছে বা করছে, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাযাল আসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ, কোন একটা এলাকায় আল্লাহর দিনের কথা যখন পর্যালোচনা হয় ইল্লা নাদাহুম ইউনাদিম মুনাদিম মিনাস সামা, এই দৃশ্যটা, ওই এলাকার দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দেখেন, দেখে ওই এলাকার মানুষকে ডেকে আল্লাহ বলেন যে হে আমার বান্দারা, তোমরা আলোচনা মনোযোগ দিয়ে শুনেছিলে, এবার তোমরা বাড়িতে চলে যাও, কুমু মাগফুর আল্লাহকুম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, সুবহানাল্লাহ। দুই শুধু ক্ষমাই করেননি আল্লাহ সুবহানাহু তাআলা, পরের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, হে আমার বান্দারা, তোমরা যে বাড়িতে চলে যাচ্ছ যাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু এটাও একটা সুসংবাদ নিয়ে যাও, আমি আল্লাহ তোমাদের যত পাপ তোমাদের আমলনামায় আছে সবগুলো পাপকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। তাবারানি আওসাদ একটা হাদিসের কিতাব,
1556 নম্বর হাদিস। এই হাদিসটি তবারানী মুজামুল কাবির গ্রন্থের মধ্যে পাবেন 639 নম্বর হাদিস। তার মানে হাদিস সহি। তাহলে কি বুঝলেন? তো এই এলাকায় যে দিনই বৈঠক হচ্ছে, এই মনোযোগ দিয়ে আলোচনা শুনে যদি বৈঠক ভঙ্গের দোয়া পড়ে যদি আপনি উঠতে পারেন বৈঠক থেকে, তাহলে বৈঠক ভঙ্গের দোয়া কি জানা আছে তো? না, কি দোয়া? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়ার ফজিলত হলো মজলিসে যতক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত যা আলোচনা হয়েছে, এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ভুল ত্রুটি হতে পারে না, হতে পারে বা হয়ে যায়, তাহলে এইটার হবে কাফফারা। এক, দুই নম্বর হলো আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত যা নেকি হয়েছে এই নেকিটাকে ফেরেশতারা সিলগালা করবেন, মোহর অঙ্কিত করে আরশের সাথে আল্লাহর কাছে লটকে রাখবেন, কিয়ামত পর্যন্ত আপনার এই নেকি আর নষ্ট হবে না। সুবহানাল্লাহ। তাহলে দিনী মজলিসের গুরুত্ব, দিনী মজলিসে উপস্থিত হতে পারলে তার মর্যাদা, তার ফজিলত কত, এটা সুনান নাসাইর মধ্যে পাবেন 1344 নম্বর হাদিস, হাদিস সহি। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে এখন আপনারা দিনী মজলিসে আছেন, ইলমের মজলিসে আছেন, বলেন তো ইলমের মজলিসে থাকলে তার মর্যাদা আল্লাহ দিতে পারেন না পারেন না? পারেন। লম্বা একটা হাদিস, যেহেতু সময় খুবই কম, অনেক কথা বলার ছিল কিন্তু আপনাদের নিজেদের সমস্যার কারণে আমি আলোচনাটা দীর্ঘ করতে পারব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আরেক সাহাবীকে বলছেন যে হে আবু দারদা, আমি জানি যে আপনি আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটা হাদিস বর্ণনা করেন, তো এই হাদিসটা আমি আপনার মুখ থেকে শুনতে চাই, আপনি দয়া করে একটু বলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় থাকে এলেম অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য যে আল্লাহর পথে থাকে, আল্লাহ তার জান্নাতে যাওয়ার পথ তাকে সহজ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তার মানে এই মুহূর্তে আপনি আমি আমরা কোথায় আছি? জান্নাতের পথে আছি। এখনই যদি আপনি মারা যান, এখনই ইনশাল্লাহ ইনশাল্লাহ ডাইরেক্ট আপনি জান্নাতে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। মিশকাতুল মাসামির প্রথম খণ্ড 212 নম্বর হাদিস, হাদিস সহি। তাহলে এই যে দিনী মজলিসে আমরা উপস্থিত হয়েছি, আলোচনা শুনছি, আলোচনা করছি, বলেন তো একটা নেকি হবে না ভাই আমাদের? বলেন হবে কি না? কত নেকি হবে, কত নেকি হবে? আল্লাহই ভালো জানে, আমাদের বলার কোনো কারো এখতিয়ার নাই। তবে আপনাকে আমি 1000 নেকির কথা বলবো না, 1,00,000 নেকির কথা বলবো না, 1,00,000,000 কথা বলবো না, এই 1 আসমান জমিন সমান সেটাও বলবো না, 7 আসমান জমিন সমান নেকি তাও বলবো না। আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মাত্র একটা নেকির ফজিলত বুঝাই, মর্যাদা গুরুত্ব বুঝাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর লেখা একটা কিতাব আল আদাবুল মুফরাদ, এই কিতাবের 596 নম্বর হাদিস, অনেক লম্বা হাদিস। সাহাবীদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতে করতে গিয়ে শেষ পর্যায়ে সাহাবীদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা নেকি বুঝাতে গিয়ে, মাত্র একটা, হে আমার সঙ্গী সাথীরা তোমরা শোনো, মান তুকুব্বিলাত লাহু হাসানাত, কোন মানুষের যদি কাল কিয়ামতের মাঠে আল্লাহ মাত্র একটা নেকি কবুল করে, কয়টা? মাত্র একটা নেকি যদি কবুল করে, আদাখালাল জান্নাহ, ওই বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এখন প্রশ্ন হলো যে একটা নেকি আপনি আমি নিয়ে যেতে পারবো কি না? কথা বুঝতে পারেননি? একটা নেকি আল্লাহর কাছে আপনি আমি নিয়ে যেতে পারবো কি না, এটাই সবচাইতে বড় বিষয়। বড় বিষয় নাই, পাপ নেকি মিজানের পাল্লায় ওজন হওয়ার পরে যদি ওই একটা নেকি আপনার মিজানের ডান পাল্লায় যদি থাকে, নেকির পাল্লায় যদি থাকে, তো আপনি সাকসেস, আপনি সফল, কোথায় যাবেন? জান্নাতে যাবেন। আর যদি ওই একটা নেকি না থাকে, যদি একটা পাপ যদি বেশি হয়, তাহলে কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। তো মানুষ
অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ইমান আনে, ইমান আনার পরেও তারা আল্লাহর সাথে কি করে, শিরিক করে, নাফরমানি করে, আল্লাহ দ্রোহী কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ নিজেই বলছেন সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে যে অধিকাংশ মানুষ আল্লাহর উপরে ইমান আনে ঠিকই, কিন্তু ইমান আনার পরেও তারা মুশরিক। কেন মুশরিক? বাংলাদেশে প্রায় 1980 সালের জরিপে 2,98,000 পীর আছে, 2,98,000 পীর আছে। তাহলে 2024 সালে কত আছে? আপনার শাহজালালের মাজারে যান, আপনার খান জাহানালের মাজারে যান, আপনার চট্টগ্রামে বাইজিদ বোস্তামের মাজারে যান, লক্ষ লক্ষ মুসলমান মসজিদেও সালাত আদায় করছে, আবার মাজারে গিয়েও সালাত আদায় করে করছে। সে মসজিদে এসে আল্লাহর কাছে সন্তান চাচ্ছে, অর্থ সম্পদ চাকরি বাকরি চাচ্ছে, আবার ওই মরা পীরের কাছে গিয়ে সিজদা দিয়ে সেখানেও চাচ্ছে। বলেন তো ওদের কি আর আমলে চলে আসে? তো মাজারে যারা সিজদা দেয় এরা কি, এরা মুসলিম না মুশরিক? মুশরিক, ডাইরেক্ট এরা মুশরিক। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ খুব আফসোস করে বলেছেন সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে যে অধিকাংশ মানুষ আমি আল্লাহর উপরে ঈমান আনে, মানুষ বলে যে আমি ঈমানদার, অথচ আল্লাহ বলছেন যারা মুশরিক। আল্লাহকেও ডাকে, আবার আল্লাহর বান্দা মারা গেছে একজন পীর, তার কাছে গিয়েও তাকে ডাকে। তাহলে যারা শিরিক করে তাদের ঈমান, ইসলাম, আমল সবগুলো বরবাদ হয়ে যায়, একটা নেকিও থাকে না। খুলে দেখেন সূরা আনাম 88 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়াকমালুন। যদি তারা আল্লাহর সাথে শিরিক করে তাহলে তাদের আমলনামায় যত নেকি থাকে সবগুলো নেকি বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। একজন মানুষ 60-70-80-100 বছর যাবত সালাত আদায় করছে, কিন্তু তার জীবদ্দশায় কোনো একদিন সে বিশ্বাস করে হাতে মাদুলি, তাবিজ, শরীরে বিভিন্ন ধরনের বালা আংটি এগুলি বিশ্বাস করে পড়েছে, অথবা মাজারে গিয়ে সিজদা করেছে, দুরাকাত নামাজ পড়েছে, তার কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করেছে, ওই ব্যক্তির ঈমান, ইসলাম, আমলে সলে একটাও কিছু নেই, সব বরবাদ হয়েছে। যার কারণে এই যে বললাম একটা হাদিস যে মান তুকুব্বিলাহু হাসানাত, যার একটা মাত্র নেকি কিয়ামতের মাঠে কবুল করা হবে, ফাদাখালাল জান্নাত, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কিন্তু পরীক্ষার বিষয় হলো যে, ভাবার বিষয়, অনুধাবনের বিষয় হলো এটা যে আপনি ওই একটা নেকি নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারবেন কিনা, এটা হলো সবচেয়ে বড় বিষয়। আমরা সালাত আদায় করি তো, করি না? পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি না? পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার পরেও সকল সালাত আদায়কারী ব্যক্তি জান্নাতে যাবে? কথা বলেন, যাবে? আলোচনা যদি একটু কড়া করি বেজার হবেন? তবে ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি ব্যক্তিগত কোনোদিন কোনো কথা বলিও না, বলার অভ্যাসও নাই, যেটাই বলবো কোরআন হাদিসের দলিল দিয়েই বলার চেষ্টা করি। আমি ছোট মানুষ, তলেবে এলেম মানুষ, আমি অত বড় মুফতিও নয়, অত বড় মুহাদ্দিসও নয়, দেশ বিদেশে আমার অত সুখ্যাতি সুনামও নেই, জাতি আমাকে চিনে না। তবে এটা ঠিক, আমি মোহাম্মদ সোহেল বিন মকবুল যতক্ষণ কথা বলি মঞ্চে, এক ঘন্টা থেকে শুরু করে নিয়ে 4 ঘন্টা মঞ্চ থেকে আমার অনেক অংশে নামাও হয়নি, আলোচনা করেছি, তবে ঘন্টা পর ঘন্টা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি কোরআন হাদিসের আলোকেই কথা বলি, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমার জন্য আপনারা, আল্লাহ যেন দিনের খাদেম হিসেবে কবুল করেন, এবং আমার এলেমটা আল্লাহ যেন বাড়িয়ে দেন, খাস করে দোয়া করবেন। আমরা সবাই বলি আল্লাহুম আমিন। বলেছিলাম সালাত সারা জীবন আদায় করার পরেও এক শ্রেণীর মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। তার আগে, সালাতের আগে আপনাকে আমি বলি যে সালাত কবুলের পূর্ব শর্ত তিনটি কাজ, সালাতের তিনটা শর্ত কয়টা? এক, আত-তুহুরু সুলুসুন, উযু হলো সালাতের তিন ভাগের এক ভাগ। দুই, ওয়া রুকুউ সুলুসুন, রুকু হলো সালাতের তিন ভাগের এক ভাগ। তিন, ওয়া সুজুদু সুলুসুন, সিজদা হলো সালাতের তিন ভাগের এক ভাগ।
বিখ্যাত একজন মুফাসসির আবুল আলিয়া, যার নাম আবুল আলিয়া রহিমাহুল্লাহ, তিনি বলেছেন তিনটি জিনিস যদি সালাতের মধ্যে না থাকে ওইটাকে তোমরা কেউ সালাত বলো না। এক, আল ইখলাস ফিল্লাহ, আল্লাহ ভীতি। দুই, জিক্রুল কোরআন, যেখানে কোরআন আছে কোরআনের আদেশ উপদেশ কি আছে, সালাতের মধ্যে কোরআন পড়ি না আমরা, এটা জানতে হবে, বুঝতে হবে। তিন, তিন নাম্বার হলো আল খাশিয়া, ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে ধীর স্থির ভাবে সালাতটাকে আদায় করা। এই তিনটি জিনিস যদি সালাতের মধ্যে না থাকে তাহলে ওইটা সালাত নয়। এখন সালাত যে আপনি আদায় করবেন, সালাতের একটা নির্দিষ্ট ওয়াক্ত লাগবে কি লাগবে না, খুব খেয়াল করবেন, সালাতের নির্দিষ্ট ওয়াক্ত লাগবে না, লাগবে। তাহলে দিন রাত মিলে সালাত কয় ওয়াক্ত ফরজ, কথা বলেন, কয় ওয়াক্ত ফরজ? পাঁচ ওয়াক্ত ফরজ। কোথায় পাবেন? সূরা আন-নিসা 103 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই আমি আল্লাহ সালাতকে ফরজ করে দিয়েছি নির্দিষ্ট সময়ের মধ্যে। সালাত ফরজ কে করেছেন? আল্লাহ ফরজ করেছেন। কোন সময়? নির্দিষ্ট সময়ে। তো যেই দিন, আজকে 12ই নভেম্বর, তাই না, 12ই নভেম্বর 2024, আজকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এর একটা নির্দিষ্ট সময় আছে না নাই? কথা বোঝা যায় আমার? তাহলে আজকে আপনি আবহাওয়া অধিদপ্তর, বাংলাদেশের যত মিডিয়া, টেলিভিশন চ্যানেল, পত্রপত্রিকা সহ আমাদের সালাফি মানহাজের যে সমস্ত সালাতের সময়সূচি আছে সেখানে দেখেন, 2-5 মিনিট কম বেশি থাকতে পারে, গবেষণা বেদে 2-5 মিনিট কম বেশি থাকতে পারে। তবে আজকে জোহরের ওয়াক্ত শুরু হয়েছে 11:50 বা 51 মিনিটে। কয়টা কয় মিনিট? 11:50 বা 51 মিনিটে জোহরের ওয়াক্ত শুরু হয়েছে। কিন্তু আপনি মসজিদে আজান দিয়েছেন কয়টায়? একটাই। জামাত করেছেন কয়টায়? 1:10। তাহলে ওয়াক্ত জোহরের শুরু হলো 11:50, আজান দিলেন 1টার সময়, তাহলে ওয়াক্ত শুরু হওয়ার কতক্ষণ পরে আজান দিয়েছেন? 1:10 পরে। জামাত করেছেন আরো 15 মিনিট পরে। খুব খেয়াল রাখবেন, এইভাবে যদি মাগরিবের আজান হতো তাহলে কি হতো? সূর্য ডুবেছে 5:20, আজকে কয়টা? 5:20। তাহলে 1:10 পরে আজান দেন মাগরিবের, দিয়েছেন, 1 মিনিটও এদিক ওদিক করেননি। ফজরের যথা সময়ে ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে আজান হয়েছে, আসরের ওয়াক্ত শুরু হওয়ার পরপরই আজান হয়েছে, জামাত হয়েছে, মাগরিবের ওয়াক্ত সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মাগরিবের আজান হয়েছে, জামাত হয়েছে, এশার ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে আজান হচ্ছে, জামাত হচ্ছে। কিন্তু এই জোহরের কি অপরাধ? কথা বুঝতে পারেননি মনে হয় আমার, একটু গবেষণা করবেন, এটা অত ব্যাখ্যায় যেতে পারলাম না। বলছিলাম যে নির্দিষ্ট সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে ফরজ করেছেন, তাহলে আজকে জোহরের নির্দিষ্ট সময় কোনটা ছিল? 11:50। একজন ভাই মনোযোগ দিয়ে মনে হয় আলোচনা শুনছে, বোঝা যাচ্ছে 11:50 আল্লাহর দেওয়া ওয়াক্ত ছিল, কিন্তু এইটাকে ডাইভার্ট করে দেরি করতে করতে জোহরের ওয়াক্ত নিয়ে চলে গেছেন 1:20-30, এটা কি আল্লাহর দেওয়া ওয়াক্ত? কথা বুঝতে পারেননি মনে হয়। তাহলে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, তার কি ফজিলত একটু বলি। কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট সময়ে যেহেতু সালাত ফরজ করে দিয়েছেন, তাহলে আল্লাহ রাসূলের কথাও নিব না, এখানে আল্লাহই তার সমাধান দিক, এর ফজিলত আল্লাহ কি দিবেন? হাদিসে কুদসি, হাদিসে কুদসি মানে কি? আল্লাহর কথা এটা, রাসূলের কথাও নয়। তো হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইন্নি ফারাজতু আলা উম্মাতিকা খামসা সালাওয়াত, হে মুহাম্মদ, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ওয়া আহিদতু
ইন্দি আহদান ফা আন্নাহু, যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করবে এবং ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করবে, আউয়াল ওয়াক্তে আমি আল্লাহর ওই বান্দার প্রতি কিছু ওয়াদা রয়েছে, আমার কিছু কাজ রয়েছে তার প্রতি, সেটা হলো কি, মান জা আয়ু হাফিজু আলাইহিন্না লি ওয়াক্তিহিন্না, যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করবে এবং আউয়াল ওয়াক্তের হেফাজত করে সালাত আদায় করবে, আদখালতুহুল জান্নাহ, আমি আমার ওই বান্দাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করলে আর পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করলে কোন হিসাব নিকাশ ছাড়াই ডাইরেক্ট জান্নাতে যেতে পারবে, ওই বান্দার প্রতি আল্লাহর ওয়াদা রয়েছে যেই বান্দা নির্দিষ্ট সময়ে আউয়াল ওয়াক্ত সালাত আদায় করবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করবে না এবং আউয়াল ওয়াক্তের নির্দিষ্ট সময়ের হেফাজত করবে না, ওই ব্যক্তির উপরে আমি আল্লাহর কোনো ওয়াদা নেই। এবার নেন, কখন সালাত আদায় করতে হবে? আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। আরে এটা শুনান, আবু দাউদের 430 নম্বর হাদিস, হাদিসের কুদসি, হাদিস সহি, খুলে দেখেন, খুললে আয়নার মতো পাবেন, দেখতে পাবেন, খুলবেন না জিন্দেগিতেও পাবেন। এর পাল্টা প্রতিক্রিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যতিক্রম আরেকটা জায়গাতে বলেছেন, তাহলে এখানে একটু সমাধান দিয়ে দিই। আজকে সারা বাংলাদেশ একেবারে সমাজ ব্যবস্থা এতটাই এই জোহরের ওয়াক্ত নিয়ে এতটা উদাসীন আমাদের ভিতরে আছে যে কারো কিছু করার নেই, 100টা মসজিদ যদি এলাকায় থাকে তো 99টা মসজিদেই ওই একটাই আজান, একটা 20 মিনিটে জামাত, একটা 30 মিনিটে জামাত। এটা কিসের জামাত জানেন? কাজের লোক, যারা কামলা পেট খাটা আছে না, যারা চাকরি বাকরি কাজকর্ম করে, এদের কারণে এই জোহরের নামাজটা ওই একটাই দেওয়া হয়। ডিউটি কয়টা পর্যন্ত চলে? কৃষক যারা কাজ করে জমিনে তারা কয়টা পর্যন্ত করে? একটা পর্যন্ত করে। আর মুয়াজ্জিনকে বলে দেওয়া হয়েছে খবরদার একটার আগে আজান দিবি না, কারণ জমিন থেকে কাজ করে আসার কোনো সুযোগ নাই, একটা পর্যন্ত কাজ করেই জমিন থেকে উঠতে হবে, তবেই পেটের দাম, কামলার দাম, তাছাড়া দাম দিবে না। কিন্তু আল্লাহ কি আপনার এই হুকুম, আল্লাহ কি আপনার এই মানে হুকুম জারিতা নবাব জারিতার ধার ধারে? আল্লাহ যেই সময় ওয়াক্ত দিয়েছেন ঠিক এই সময়ে সালাত আদায় করার চেষ্টা আমাদেরকে করতে হবে। কোন মুসলমান ভাই যদি এই আউয়াল ওয়াক্তকে গুরুত্ব দিয়ে, যদি ওই যে বললাম 11টা 50 মিনিটে ওয়াক্ত শুরু হয়েছে, পরপরই নিজের বাসায় যদি, নিজের কর্মসংস্থানে যদি একাই আজান দিয়ে একাই সালাত আদায় করে, তবুও জামাতে সালাত আদায় করার নাকি? একাই একটা জামাত, ওই যে আমাদের প্রধান অতিথি সাহেব বলে গেলেন না যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে হক পথে যদি একজন মানুষ থাকে ওটাই হলো হকের জামাত। কথা বুঝতে পারেননি? তো 12টার সময় যদি একজনে আজান দিয়ে জামাত শুরু করে বাড়িতে, তবু আমি মোহাম্মদ সাইয়েদ মকবুল কোরআন সুন্নার আলোকে বলবো যে ওটাই হক জামাত, ওটাই হক জামাত, ও জামাতের নেকি পাবে। আপনারা 12টায় আজান দেন, 12:15 জামাত করেন, মসজিদ কমিটি চাইলেই তো হয়, তাই না? আপনার আর একটা মসজিদে কি করলো না করলো সেটা তো দরকার নেই, ওটা ভাবার দরকার নেই। আপনার মসজিদের কমিটি, ম্যানেজিং কমিটি কোরআন সুন্না দিয়ে এই মসজিদ চালান, পাশাপাশি তারা চালাবে, ওরা চেষ্টা করবে, আর ওরা না করলে আপনার কিছু যায় আসে না? সম্মানিত দিনী ভাই, যা বলছিলাম এর বিপরীতটা দেখেন, যারা ওয়াক্তকে পিছিয়ে নিয়ে যেতে যেতে একেবারে ধরেন যে আসরের নামাজ কিছু মানুষ পড়ে, একবারে সূর্য ডুবার আগ দিয়ে হুটহাট করে মুরগের ঠুকরের মতো ঠুকো মারে, মারে না? এরকম আছে না? আছে, মাবন সম্ভবত এখানে আছে, তারা শুনতে পাচ্ছে। আপনার ঘরে আপনার স্ত্রী, আপনার মা, এই যুবক ভাই, তোমাকে বলি, তোমার বোনকে কালকে গিয়ে জিজ্ঞেস করো যে মোহাম্মদ সোহেল বিন মকবুল নামে একজন আলোচক এসেছিল আমাদের কাছে, বলে গেছে যে কি বাড়িতে মহিলাদেরকে জিজ্ঞাসা করতে যে আমরা পুরুষ মানুষরা তো 1টা থেকে 1.5টার মধ্যে মসজিদে জামাত করি তো করি, তো তুমি তো আমার মা, তুমি তো আমার স্ত্রী, তুমি তো আমার বোন, তুমি জোহরের নামাজ কয়টায় পড়ো, তুমি একটু বলো তো দেখি কয়টা? আরে অধিকাংশ মহিলারা 2:30-3টার আগে জোহরের নামাজে যেতে পারে, সংসারের কাজকর্ম, রান্না বান্না, বাচ্চা কাচ্চা, থালা বাসন মাজা, এই সেই করতে করতে আপনার ঘরের মা বোন যারা সালাত আদায় করে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে,
অথচ আড়াইটা তিনটার আগে তারা সালাতে যেতে পারে না। এটাই বাস্তব, এটাই সমাজের চিত্র। তাহলে কি হবে, উপায় কি? তাই বলে এটা ভুল বুঝেন না, একটা 15 মিনিটে 10 মিনিটে 20 মিনিটে জামাত করছেন বিধায় আপনার যে সলাতই হলো না, সলাত বাতিল হয়ে গেল, এরকম ফতোয়া দিয়েছি আমি কি? দিয়েছি? ভুল বুঝবেন না, আমি নির্দিষ্ট সময় আল্লাহ দিয়েছে কোরআনে, আর আউয়াল ওয়াক্তে সলাত আদায়ের ফজিলত দিবেন আল্লাহ সরাসরি জান্নাত যদি কেউ আদায় করে, এটা আল্লাহরই কথা হাদিসে কুদসিতে, আমি সেটাও বুঝালাম শুধুমাত্র। এবার আসেন যে সালাত পিছিয়ে পড়া, ওই একই হাদিস গ্রন্থ সুনান আবু দাউদের 413 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা সালাতকে পিছিয়ে পড়ে, ওয়াক্তকে সরে নিয়ে যেতে যেতে একেবারে শেষ দিকে নিয়ে যায়, যারা শেষ দিকে শুধু মুরগের মতো ঠোকর মারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সালাত আদায়কারীর উদ্দেশ্যে বলছেন তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন। কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলেছেন যে ওই সালাত আদায়কারী, এটা হলো মুনাফিকের সালাত, এটা হলো মুনাফিকের সালাত, এটা হলো মুনাফিকের সালাত, সুনান আবু দাউদের 413 নম্বর হাদিস। এবার আপনার কাছে আমার প্রশ্ন, বলেন তো মুনাফিকরা জান্নাতুল ফিরদাউসে যাবে কিনা? কোথায় যাবে মুনাফিকরা? জাহান্নামের তলদেশে যাবে। জাযাকুমুল্লাহ খাইরা, জাহান্নামের তলদেশে যাবে একদম। সূরা আন-নিসা 145 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের জায়গা, নিশ্চয়ই মুনাফিকদের থাকার জায়গাটা হলো একেবারে জাহান্নামের তলদেশে তারা নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ বললেন না? আপনাদের আকীদা মনে হয় এরকম যে মুনাফিকরা, মুনাফিক হলেও সমস্যা নাই, এরাও তো মানুষ, এরা জান্নাতুল ফিরদাউসে গিয়ে বসে থাকে। মুনাফিক হিসেবে বেঁচে থাকতে চান না, মুমিন হিসেবে বেঁচে থাকতে চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুমিন হিসেবে কবুল করুন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। দেখেন যা বলছিলাম, এক শ্রেণীর মানুষ সারা জীবন সালাত আদায় করবে, সালাত আদায় করার পরেও জাহান্নামে তারা যাবে। সূরা মাউন 4, 5, 6 নম্বর আয়াত তুলে দেখেন, তাই প্রত্যেকটা ওয়াক্তেই জেহের সালাতে কোনো না কোনো ইমাম সাহেব এই এই আয়াতটা, এই সূরাটা পড়ে থাকেন, সূরাতুল মাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস হবে ওই সমস্ত সালাত আদায়কারীরা যারা তাদের নিজেদের সালাত সম্পর্কে উদাসীন। সাহুনের ব্যাখ্যা দুইটা, কয়টা? দুইটা। এক, সাহুন তাকে বলা হয় যে ব্যক্তি সালাত আদায় করে কিন্তু সালাতে কি পড়লো, আল্লাহর সাথে কি কথোপকথন হলো এটা জানার চেষ্টাই করলো না, এটা একটা। দুই নম্বর ব্যাখ্যা হলো সালাতে দাঁড়ানোর পরে ও শুধু চোখ মুখ চুলকায়, ঘড়ির দিকে তাকায়, ডিজিটাল ঘড়ি, কয়টা কয় মিনিট বাদশা ইমাম সাহেবের, এক রাকাত আদায় করতে কয় মিনিট লাগলো, 4 রাকাত আদায় করতে কয় মিনিট লাগলো, এইভাবে যারা মানে শুধু সালুবুলু সুলুবুলু করে চোরের মতো এক কথায়, এরকম মুসল্লি আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে এরা হলো সাহুন। আর সাহাবিরা, সাহাবিরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আয়াতের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, এরা হলো ওই সমস্ত সালাত আদায়কারী যারা হলো মুনাফিক। তাহলে সালাত আদায় করে সারা জীবন সালাত সম্পর্কে জানে না, উদাসীন, এরা হলো কি? মুনাফিক। আর মুনাফিকের জায়গা কোথায়? জাহান্নামের তলদেশ, নাউযুবিল্লাহ মিন যালিক। দেখেন বড় আফসোস লাগে, কষ্ট লাগে, সারা জীবন সালাত আদায় করার পরেও উযু কিভাবে করতে হয় জানে না। আরে উযু করার পরে কি পড়তে হয়? উযু করার পরে কালেমা শাহাদাত, তাই না? কালেমা শাহাদাতের কিভাবে পড়তে হয়? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাই না? তো উযু সুন্দর হবে পড়লো, করার পরে এখন উযুর দোয়া পড়বে, কি বলে পড়ছে জানেন? কালেমা শাহাদাত, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বুঝতে পারেনি মনে হয় আমি কি কথাটা বলেছি কি? কালেমা শাহাদাত ও তো পড়ছেই, পড়বেই, তোকে আবার মুখে উচ্চারণ করতে হবে কেন যে কালেমা শাহাদাত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
উজু করার সময় অধিকাংশ মুসল্লিদের দেখবেন এই অবস্থা। তার মানে কালেমা শাহাদাত পড়াতে তার কি হয়েছে, ভুল হয়েছে, এবং কালেমা শাহাদাত শুরু হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ থেকে, কিন্তু কালেমা শাহাদাত এটা মুখে যে উচ্চারণ করেছে তার মানে কালেমা শাহাদাতের সাথে ও যোগ করেছে একটা বাক্য, যার কারণে কি হয়েছে এই কালেমা শাহাদাত তার বাতিল হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এটাকে আপনি বিদাতও বলতে পারেন, কি বলতে পারেন, কথা বুঝতে পারেননি মনে হয়। তবে কালেমা শাহাদাত যে ব্যক্তি উজুর পরে পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার জন্য জান্নাতের আটটা দরজায় খুলে দেওয়া হবে, যে দরজা দিয়ে ইচ্ছা ওই বান্দা আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবিত 289 নম্বর হাদিস, হাদিস সহি। তার মানে উজু যে করবে একজন মুসল্লি, উজুর পরিপূর্ণ বিধান আজ পর্যন্ত মুসল্লিরা জানে না, মাথা মাসা করতে হয় কিভাবে তাও জানে না, গর্দান পর্যন্ত মাসা করে, ঘাড় মাসা করে, তারপরে সূরা কদর পড়ে আকাশের দিকে তাকিয়ে তিনবার, এগুলি সব জাল হাদিস, হাদিস আছে তবে মাউদু দাল ওগুলো আমল করা যাবে না। একজন মুসল্লি পাক্কা, যিনি মুসল্লি হবেন, সালাত আদায়কারী হবেন, তাকে আগে সালাত শিখতে হবে, জানতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা বাব অধ্যায় রচনা করেছেন, বাবুল ইলমি ক্বাবলাল ক্বাউলি ওয়াল আমাল, যে কোনো কথা বলার পূর্বে আমল করার পূর্বে জ্ঞান অর্জন করতে হবে, বিদ্যা অর্জন করতে হবে। ধরে নেন কথার কথা আপনি আজানি দিবেন, মাইকে আজানি দিবেন, মানুষ শুনবে, তো এই আজানের বাক্যগুলো কি, এটা আপনার জ্ঞান অর্জন করতে হবে না, করতে হবে তো নাকি? এ কারণে সলাৎ যে আপনি আমি আদায় করি, এটা জেনে বুঝে, সলাতের নিয়ম কানুন জেনে বুঝেই আদায় করতে হবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর সলাৎ আদায়কারীকে অপদার্থ বলেছেন, কিরকম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফা খলাফা মিন বাদিহিম খলফুন আযাউস সলাৎ ওয়াত্তাবাউ শাহাওয়াত ফা সাউফা ইয়ালকাউনা গাইয়া। কিভাবে আপনাদেরকে এই আয়াতটা বোঝাই, সূরা মারিয়াম 59 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফা খলাফা মিন বাদিহিম খলফুন, এক শ্রেণীর মানুষ তারা হলো অপদার্থ, তারা হলো মরিচিকা, যারা তাদের সলাৎকে নষ্ট করেছে। সলাৎ কারা নষ্ট করে, যারা সলাৎ আদায় করে তারা সলাৎ নষ্ট করে, না যারা সলাৎ আদায় করেই না তারা সলাৎ নষ্ট করে, যারা সলাৎ আদায় করে তারাই মূলত সলাৎ নষ্ট করে।